ম্যাডাম, আপনি দুধটা কোথা থেকে এনেছিলেন? আমি তো ওই রান্নাঘর থেকে এনেছিলাম। এবার জায়গাটা দেখান তো। হ্যাঁ চলুন। দুধের পাত্রটা কোথায়? স্যার এই তো, আমি এই পাত্র থেকেই ঢেলেছিলাম, ঢেলে আমি দিয়েছিলাম, দেখুন এখনো দুধ আছে। তারপর আপনি এই দুধের পাত্রটা কোথায় রেখেছিলেন? ওই ওই টেবিলে এনে রেখেছিলাম। তারপর? তারপর আমি ওই ওই তাকটা দেখছেন। ইচ্ছে করছে না বললে হবে? সকালবেলা ভালো করে ব্রেকফাস্ট না করলে সারাদিন কোনো কাজই করা যায় না। কোনো কথা আমি শুনবো না, নাও খেয়ে নাও। আচ্ছা দাও। আচ্ছা, প্রথমে দুধের বাটিটা রেখে তারপরে আপনি মুড়ি আনতে গেলেন কেন? মানে আপনি তো একসঙ্গে আনতে পারতেন। আমি যে কথাগুলো বলছি সেটা তুই এখনো আমার উপর এইরকম রেগে আছিস? আচ্ছা আমি আমার অন্যায় রেগে আমি কি অপরাধ করেছি বলতো তোর সঙ্গে? পৃথিবীতে আমি ছাড়া তোর কে আছে বলতো? 24টা ঘন্টা তুই কি করছিস, কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস সব আমি জানি। কেন জানি জানিস তো? কারণ আমি তোকে ভালোবাসি মা। তুই সেটা বুঝতে পারছিস না। চুপ কর তুমি। আমি চুপ করেই তো ছিলাম যে 15 দিনের মধ্যে তুই আমার টাকাটা শোধ করে দিবি। আর তোর ওই অনিশ বাবু গ্রামে গিয়ে কত বড় বড় কথা বলে এলো। তারপর কি হল, অনিশ বাবুর বাড়িতে তুই বিষ খেলি, এখন দেখ এই হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছিস। চুপ করতে বলছি আমি তোমায়, কোনে চুপ করো, বেড়ে যাও, বেড়ে যাও। তোর এই যে অবস্থা দেখছি তাতে তো এক্ষুনি এক্ষুনি তুই কথাবার্তাটাও বলতে পারবি বলে মনে হচ্ছে। আর তোর ওই ধূপকারীর ব্যবসা, তাও তো সৌমিলি মিত্র একেবারে গিলে খেয়ে বসে আছে। তা আমার টাকাটা শোধ হবে কি করে? মুশকিলটা কি জানিস তো, এই শহরের মানুষদের মনের প্যাঁচগোছ তোর আমার মতো গ্রামের সাদা সিধে মানুষেরা বুঝতে পারবো, এই জন্য আমাদের বারে বারে ঠকতে হয়েছে। হবে ভগবান, ভগবান ভগবান হতো না, যদি তোকে মন থেকে এতটুকু ভালোবাসতো তাহলে ওইরকম ওইরকম 1 লাখ টাকা আমার মুখের মধ্যে এরকম ছুঁড়ে মারতো। ভগবান আমার আমার চোখের দিকে চোখ রেখে বলতো যে আমার বইয়ের দিকে একদম তাকালে চোখ গেলো দেবো। কেন কেন দেবে অনিশ বাবু টাকা? পয়েন্ট, একদম ঠিক পয়েন্ট।
কেন দেবে? অনিশবাবু তো বিয়ে করে বাড়িতে বউ নিয়ে যায়নি, ও তো কাজের লোক নিয়ে গেছে কাজ করাবে বলে। আর তারপর ওই সৌমিলি ম্যাডামের সঙ্গে মিলে ওইসব এগ্রিমেন্টের নাটক করছে, আর তোকে তোকে এরকমভাবে হাসপাতালে বেড়ে শুয়ে রেখেছে। ও ভগবান, মঙ্গলা আমার আমার কোথায় কষ্ট হচ্ছে জানিস তো? এই যে তুই এই হাসপাতালের বেডে এরকম চটপট চটপট করছিস, আর এই সময় তো তোর ওই অনিশবাবু ফাইভ স্টার হোটেলে ওই বড় লোকের মেয়েটার সঙ্গে কোথায় ফুর্তি করছে। হ্যাঁ হ্যাঁ মঙ্গলা, হ্যাঁ মঙ্গলা 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 আমার কথা না, আমার কথা শোন মঙ্গলা, তুই তুই ওকে ভুলে যা মঙ্গলা, তুই একবার আমার ভালোবাস, একবার একটা মাসের জন্য তুই আমার সঙ্গে থাক মঙ্গলা। আমি আমি তোকে এত এত ঠিক আছে, আমি 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 ডুবে পড়ছি মঙ্গলা, তুই আমার একবার ভালোবাস, একটা মাসের জন্য তুই তুই আমার সঙ্গে থাক মঙ্গলা। ওই ওই অনিশ কাঞ্জিলা তোকে যতটা ভালোবেসেছে, যতটা সুখী করতে পেরেছে, আমি তার থেকে অনেক সুখ দেবো, অনেক খুশি মঙ্গলা। তোর বাবা মা ভাই বোন প্রত্যেক প্রত্যেকের দায়িত্ব আমার, আমি 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 কথা দিচ্ছি মঙ্গলা, আমি 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 তোকে কথা দিচ্ছি মঙ্গলা, এইখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি কথা, ভাই বোন প্রত্যেকের দায়িত্ব আমার, এইখানে দাঁড়িয়ে মঙ্গলা। আপনি দুধ মুড়ি একসঙ্গে না নিয়ে গিয়ে আলাদা আলাদা করে নিয়ে গেলেন কেন? মানে আসলে মঙ্গলা কিছুতেই খেতে চাইছিল না, আমি ওকে জোর করে খাওয়াচ্ছিলাম, মানে তাড়াহুড়ো করে খাওয়াচ্ছিলাম, তার মাঝে আমি আমি কিছু বুঝতে পারিনি, সব কেমন খুলিয়ে গেছে। ও অফিসার, আপনি আর যাকেই সন্দেহ করুন, দয়া করে আমার এই বড় বৌমাকে সন্দেহ করবেন না, ও সর্বমঙ্গলাকে নিজের ছোট বোনের মতোই ভালোবাসে। Excuse me, Mr. Kanjilal. এখন তদন্তের সময়ে কোনো মানুষকেই সন্দেহের বাইরে রাখা যায় না, তারপর উনি নিজে হাতে খাবারটা ভিকটিমকে খাইয়েছিলেন, উনাকে তো আমায় প্রশ্ন করতেই হবে। প্লিজ ম্যাডাম, কান্নাকাটি করবেন না, দেখুন আমাকে আমার ডিউটি করতে দিন। আচ্ছা, যে বাটিতে ভিকটিমকে দুধ মুড়ি খাওয়ানো হয়েছিল সেই বাটিটা কোথায়? সেই বাটিটা তো আমি ধুয়ে ফেলেছি। What? আপনি একবার ভাবলেন না যে খাবারে বিষ থাকতে পারে? আমরা কি করে বুঝবো বলুন তো, প্রথমে তো আমরা কিছুই বুঝতে পারিনি। হ্যাঁ অফিসার, আমরা সত্যি কিছু বুঝতে পারিনি, ও তো পুজো টুজো করলো, তখন তো সুস্থ ছিল, হঠাৎ ওর মুখ দিয়ে রক্ত উঠতে শুরু করলো, আমরা ভেবেছিলাম যে কোনো রোগ টোক আছে বোধ হয়, তারপর তো আমরা হাসপাতাল থেকে এই খবরটা পেলাম। আচ্ছা, দুধটা কোথা থেকে আনা হয়েছিল? এই তো পাশের ডিপো থেকে, আমি রোজ নিয়ে আসি, মানে একদম প্যাকেট করা দুধ ছিল, আজকে ডেট দেওয়া ছিল। তাছাড়া দুধটা খাওয়ার আগে ভালো করে জাল দেওয়া হয়েছিল, তাই দুধে যদি কেউ কিছু মিশিয়ে থাকে জাল দেওয়ার পরেও কি তার এফেক্ট থাকবে অফিসার? হ্যাঁ থাকতেই পারে, আরে জাল দেওয়া হলে সব দোষ কেটে যায় নাকি? হ্যাঁ, তা না হলে তো দুধটাই কেটে যেত। দেখুন, হসপিটাল থেকে আমাকে বলা হয়েছে যে সর্বমঙ্গলা দেবীকে যে বিষটা দেওয়া হয়েছিল সেটা খুব তীব্র বিষ, ওনার গলার ষড়যন্ত্র মানে ভোকাল কর্ডটা একদম পুড়ে গেছে। কবে যে আবার উনি ঠিক মতো কথা বলতে পারবেন সে বিষয়ে সন্দেহ আছে। কি বলছেন আপনি, ষড়যন্ত্র পুড়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, বিষটা আসলে খুব অ্যাসিডিক ছিল, সামান্য এক ফোঁটার লেবুর রস পড়লে পরে দুধ কেটে যায়, আর দুধের মধ্যে ওই রকম তীব্র একটা অ্যাসিডিক বিষ পড়লে দুধ তো কেটে যাবেই। বাট আমি যে পাত্রে দুধটা দেখলাম সেটা তো ঠিকই আছে, তার মানে পার্টিকুলারলি এই বিষটা
সর্বমঙ্গলা কাঞ্জিলালের খাবারের বাটিতেই মেশানো হয়েছিল, আর উনি তাড়াতাড়ি করে খেতে গিয়ে দুধের টেস্টটাই বুঝতে পারেননি। আপনি ঠিক কথা বলেছেন, ও খুব তাড়াহুড়ো করে খাচ্ছিল। আমার মনে হয় আপনিও ঠিক বলছেন, বিষ মেশানো দুধ আপনি জাল দেননি। তাহলে বিষটা বাটিতে মেশালো কি?